আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মান ইয়াহদিহিল্লাহ ফালা মুযিল্লা লাহ ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাকরাবু যিনা إنه كان فاحشا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমাদের জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, কাজেই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা আমাদেরকে দেখতে পান আর না পান, অল্প সময় আমরা আপনাদেরকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। জীবনের বহু অংশ কেটে গেছে, আরো যাবে, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। সূচনাতে আরেকটি কথা বলছি, আপনি মনে করবেন না যে আমরা আপনার সামনে তাফসির মাহফিল করতে এসেছি, কিছু মিথ্যে তাফসির ইসব জুলাইখার কাহিনী শোনাব আর আপনি বাদাম খাবেন আর দোকানে গল্প করবেন। জি না, এই হিসাব ত্যাগ করতে হবে। ভদ্রতা বজায় রেখে, মানবতা বজায় রেখে, যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক, দেখতে পান আর না পান, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনাকে আরো বলে রাখছি সূচনায়, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, একথা আপনি বিশ্বাস রাখবেন। সূচনাতে আপনাকে আমি আরো বলে রাখছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। অতএব আবারও সূচনাতে অনুরোধ করছি, আপনি দেখতে পান আর না পান, এক পায়ে হলেও দাঁড়িয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেসব কারণে মানুষের জন্য সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে স্থায়ী জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে তার
তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মদ খায় তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাতও হতে পারে। তিনি বলেন, কেউ যদি কারো প্রতি অপবাদ লাগাই তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাতও হতে পারে। তিনি বলেন, মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাতও হতে পারে। তিনি বলেন, মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে সূচনাতে আরো আমরা দু একটি কথা বলে রাখতে পারি, আপনাদের মনে রাখা ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে বাংলা ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায় যারা বক্তব্য পেশ করেন তাদের বক্তব্য আমি তদন্ত করে দেখেছি। আমার ভাঙাচুরায় যা আমি তদন্ত করেছি তাতে শতকরা 95 জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। যারা এদেশের মাটিতে তাফসির করছেন তাদের শতকরা 98 জন মুফাসসির তার তাফসিরের অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। আমি বলি না আমার কথাই চূড়ান্ত, এ অংশে আপনিও তদন্ত করতে পারেন, এটা আপনার বেশিও হতে পারে কমও হতে পারে। সূচনাতে আপনাকে আর একটি কথা বলে রাখছি, আমি আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী সত্য। শুধু তাই নয়, আমি বলেছি সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করুন, আছে কোথায় তদন্ত পরে, ভালো মন্দ তদন্ত করবেন পরে, এটা ঠিক না বেঠিক এটা পরে, আছে কোথায় এই যে আগে তদন্ত করেন, 6 মাস সময় থাকলো, আছে কোথায়? শুনুন, মকসুদুল মমিন বইয়ের একটা হেডলাইন, হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, যেই দেখে সেই পড়তে চাই, আছেই বাকি কি বা আছে এখানে, সবারই মন চায় পড়তে, দেখা যাচ্ছে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, এইভাবে কথাগুলি লেখা আছে। মহান আল্লাহ বলেন, নিসা হুকুম হারফুল্লাকুম ফাতু হারফাকুম আন্না শেতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, অসম্ভব এ কথা মিথ্যে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। শুনুন, আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতেই, এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে, এটা আপনাকে মেনে নিতে হবে, তারপরে আপনি আগে বাড়েন, আপনি হক পাবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, গরম হবেন না, গরমের ফল ভালো নয়। আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না, আগে 2-3 মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যা, তারপরে আগে বাড়বেন, তাৎক্ষণিক গরম হলে আপনার দ্রুত পরাজয় হবেই হবে। আপনি ধৈর্য ধারণ করুন, কিছু তদন্ত করুন, হয়তো বা কোনো এক অংশে আমার ভুল ধরতে পারেন, কেননা আমি মানুষ, ভুল হতেও পারে, আর তাৎক্ষণিক যদি তদন্ত তাৎক্ষণিক যদি পদক্ষেপ নেন আপনার অপমান সুনিশ্চিত।
আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে। আচ্ছা, সূচনাতে আমরা আরো একটি কথা বলি। আল্লাহ তাআলা বলেন, এই ছলেক, তোমরা ওখানে দায়িত্ব পালন করছো, কথা বলতে পাবো না। তোমরা ভদ্রতা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করো। আপনারা যারা আছেন, আমি আবারও অনুরোধ করছি, দেখতে পান আর না পান, এক পায়ে হলে আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি আপনার কাছে ভোট চাইতেও আসিনি, আপনার কাছে আমি কোন তাফসির মিথ্যা তাফসির করতেও আসিনি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। এই ছেলে, কষ্ট হলে অপেক্ষা করো এবং মানুষের সহযোগিতা করো, আর একজনকে পাশে সুন্দরভাবে দাঁড়াতেও বসতে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। এই কথাটা একটু বুঝাই, তিনটা বাক্য, এক আল্লাহকে মান্য করো, দুই রাসূলের আনুগত্য করো, তিন তোমাদের আমল বাতিল করো না। আগের দুইটা বাক্যের সাথে তিন নম্বর বাক্যের কোন মিল বুঝতে পারলাম না। ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? বেশ তো ভালো লাগছে, কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না। আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। এই ছেলে, সম্মানিত মুরব্বী, আবার দেখুন তো এইদিকে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আগের দুই বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বোঝা গেল না। ঠিক মিল হতো এইভাবে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো মিল হচ্ছে না? কিন্তু এইভাবে আল্লাহ বলেননি। শুনুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, এই দুইটাতে ১৯ বিশ হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই যথেষ্ট। আপনার এবাদত রাসূলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। যখনই গাড়িটা কুমিল্লা থেকে ছুটেছে ঢাকা আসবে, তখনই বারবার ড্রাইভার বলছে কন্ডাক্টরকে, এই শোনো, ওই যে মাজার ওখানে ১০টা টাকা দাও, মাজারে ১০টা টাকা দাও। ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে ১০টা টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ, তাই নয় কি? তার একটা ধারণা যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে দেবে না। খুব বড় মানুষ। আর আপনি, আমি বলছি, ২০১৩ সালের হজ সফরে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকতে দেখি একজন লম্বা উঁচু জোয়ান মানুষ টুপি মাথায় দিয়ে আছে, চেয়ারে বসে আছেন। তিনি সবাইকে বলে দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, সবাইকে খুব শেখাচ্ছেন। তো যখন শেষ হলো তখন আমি বললাম যে জুনাব, আল্লাহর নবী বলেছেন এহরাম বাঁধার জায়গা
ভারত বাংলাদেশ পাকিস্তান এমন এই কয়েকটি দেশের জন্য হচ্ছে এলামলাম। এলামলামের উপর দিয়ে যখন বিমানটা যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধন, এহরাম বাঁধন। তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। এই কথা তো বলতে হবে এলামলামে গিয়ে। তো এইখানে বলছেন যে তখন উনি আমার উত্তরে বললেন বাড়ি থেকে বললো চলবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চয়ন করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এমানের জন্য এলামলাম। আপনার হুজুর বললেন বাড়ি থেকে বাঁধলেও চলবে, এটা ভালো কাজ। শুনুন, যদি কথা রাসূলের সাথে মিল না খায় আমল বাতিল হবেই হবে, কাউকে বলা লাগবে না। সূচনার কথাটি আবার শুনুন, দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাবো না। কেন আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না, এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম, আল্লাহকে মান্য করো, রাসুলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এ তথ্য আপনাকে বের করতেই হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বুদ্ধি আছে, ধর্ম এমনিতেই মানবেন। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, আমার বাসায় আছে 10,000, টাকার গায়ে লিখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক 10,000 জাল জয়ী হাদিস দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র। লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে, তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি, বইটার নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটা তাফসিরও সত্য নেই। এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি, নইলে আপনাকে দেখাতাম। কোরআন মাজিদ শেষের দিকে একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট 4 লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে, দোয়াও খাতমিল কোরআন, উপরে হেডলাইন দেওয়া আছে, তারপর একটা দোয়া আছে, তার পরের পৃষ্ঠেই একবারে পুরো এক পৃষ্ঠে দোয়া দেওয়া আছে, দোয়া খাতমিল কোরআন, কোরআন তেলাওয়াতের শেষের দোয়া। এক পৃষ্ঠের একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো। কোন অংশ যদি রাসূলের প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। আজকে লালবাগ থেকেই শেষ। শুনুন, আপনার সূচনার কথাটি মনে রাখবেন, আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট, আর লাগবে না। জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন, আল্লাহকে মান্য করো, রাসুলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, আর বিদাত করলে রাসুলের আনুগত্য কেটে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, আর বিদাত করলে আর ইবাদত কবুল হবে না। শিরক ঠেকায় পিছন দিককে, আর বিদাত ঠেকায় সামনের দিককে। বুঝাতে পারলাম না? শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। বুঝাতে পারলাম না মনে হয়? নয় আর একটু বলি, আমরা কথা বলছি তো, আমার চাচি আমরা কথা বলছি তো টিকটিকি টিকটিক করলো, তখন আমার চাচি বলছে এই তোরা ঠিক বলছিস ঠিক বলছিস, এই যে টিকটিকি টিকটিক করছে। আরে আশ্চর্য, টিকটিকি একটা প্রাণী, ও একটা প্রাণী, আমি কথা বলছি ও ঠিক বল ঠিক বললাম টিকটিকির কথাই, এটা হতে পারে কি করে? আমার চাচি বলছে বেটা চাপাই নবগঞ্জের ভাষা,
বেটা খবরদার, জামা কলা খায় না, জোড়া কলা খেয়েও না, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে, আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা, এরই নাম শিব। এই ছেলে তুমি হাসবা না কোনো কথাই, আর আমার কথার এভাবে সাড়া দেবা না, ঠিক এই সেই এগুলো আমি চাইনি। প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে, তুমি দাঁড়িয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, নড়াচড়া করবো না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা এটা মনে করতে হবে, তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবা না। আবারও বলছি, আমি ওইরকম কোন তাফসির মাহফিলে আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলব। এই ছেলে তোমার বাপকে বলি, ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যে ছেলেটা, ওটা তোমার ভাই। তোমার বাপকে বলে দিও আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন, অসম্ভব, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। ভুল সিদ্ধান্ত, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না, তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর তোমার বাপ তাহাজ্জুদ পড়ে ধর্মকে পাগল পেয়েছ, অসম্ভব। সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে। ক্ষমতার নাম বিবাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না। হে যুবক দল, বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করো না। যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করো না। এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর জবাব আমি দেব? তোমার বাপকে জবাব দিতে বলিও তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে হবে না, আগে ছেলে ঠিক করতে হবে তারপরে। এই ছেলে, ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, কাপুরুষ, জবাব আমি দিব কেন? তোমার বাপকে জবাব দিতে বলিও বিচারের মাঠে। তুমি ভেবেছ কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো? বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসান শাইয়া ওয়া লা আমরা ইয়াউমিল্লাহ, আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আমি আল্লাহ বলছি, আজকে কোন মানুষের কোন উপকার করতে পারবে না। এই কথা বলার পরে 7 আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন, 7 জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এখন বিচার আরম্ভ হচ্ছে। তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো, তোমার বাপ জান্নাত পাবে না? এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার বোন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই, তোমার বাপ তাহাজ্জুদ কিনবে কি পড়ে জান্নাত কিনবে? কেন কিনবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ার রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। ভাই ছেলে, তোমার বাপ কিসের কর্তা? কি কর্তা? কি পেয়েছ? তোমার বাপ কি মনে করে? তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই? অসম্ভব। তুমি শুনে রেখো, আমি অনুবাদক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, তোমার বাপ, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছ, জান্নাতে যাবে না।
যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না। কি দেখাতে চাচ্ছ তুমি? শোনো, তোমার বোন পায়জামা পরে আছে, গেঞ্জি জাতীয় পায়জামা, ওই যে নিচের দিক চিকন হয়ে আছে, উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে। তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা? ধর্ম পাগল কিছু তুমি মনে করো? অসম্ভব, আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি, তুমি শোনো। সম্মানিত মুরব্বী, আমি আবার অনুবাদ করছি, শুনুন। তিনি বলেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ আছে, লায়াদখুলুনা জান্না আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তিন, ও দায়ুস, দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে বাজারে ঘুরে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ? তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, এই বাহু থেকে নে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপুরুষ, এটুকু কে দেখবে? তোমার বাপকে এটুকু মহল লাগেনি? এটুকু তোমার বাপ ফিরে রেখেছে? তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, জনগণ পেট পিট দেখে, কে দেখবে এটুকু? তোমার চাচা না জ্যাঠো না দেশবাসী? তোমার বাপ দায়ুস, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি। বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে এর নাম ক্ষমতা, ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা। রাত ১১টার সময় ছেলে বাড়িতে ঢুকেছে, এই তুই রাত ১১টার সময় বাড়ি আসলি কেন, ব্যাপারটা কি? বলিনি মাগরিবের পরে কোথাও থাকা যাবে না, দাঁত ভেঙে দেবো একেবারে, আমি তোর বাপ বলছি, এর নাম ক্ষমতা। জবাব আমি দেব, কেন আমি দেব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন বলেননি, আই ছেলে আই, তোমার বয়স ৭ বছর নামাজ পড়ো, আই ছেলে তোমার বয়স ৭ বছর নামাজ পড়ো, এইভাবে তিনি কোনদিন বলেননি। তিনি বলেননি, এই ছেলে তোমার বয়স ১০ বছর নামাজ পড়ো, নাহলে তোমাকে পিটাবো, এই কথা তিনি কখনো বলেননি। তিনি বলেছেন, মূল আওলাদাকুম বিসসালাত আম আবনাউ সাবেসিনিনা, পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স ৭ বছর, ওয়াজিরুহুম আলাইহা আম আবনাউ আশরিসিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পিটিয়ে যখন তার বয়স ১০ বছর। এই ছেলেটার বয়স ১৫ বছর নামাজ পড়ে না, বলেন তার বাপ আছে? বলেন দেখি যে তার বাপ আছে? কাপুরুষকে আমরা বাপ বলি না। জবাব আমি দিব কেন? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও। আমি কথা এখনো বুঝাতে পারিনি, আবারও বলি, আল্লাহর নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো? কোন ১০ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ো নিলে পিটাবো? না, তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো। না, বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন? এবার ছেলে তুমি বলো, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে, আমার ছোট ভাই বাজারে ঘুরবে, আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিবে, পাগল পেয়েছো ধর্মকে? বিচার একদিন হবেই, মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে, আপনি সাবধান থাকুন, মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার কত কঠিন? সম্মানিত উপস্থিতি, সূচনাতে আরো দিয়ে একটি কথা বলিনি, বিচার কত কঠিন, এইদিকে লক্ষ্য করুন, বিচার কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বাহু, প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বুঝেন কি?
আমি ইংরেজি বুঝি না, বাংলা বুঝি, আর ইনি ইংরেজি বুঝেন, আমি এক গ্লাস পানি চাচ্ছি, উনি আমাকে পানি দিতে পারছেন না। একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন, যিনি ইংরেজিও বুঝেন, উনি হলেন দোভাষী। আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোন দোভাষী থাকবে না, ওলা হাজেবুনি হাজেবহু, কোন অন্তরাল থাকবে না, এরকম কোন অন্তরাল থাকবে না, মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি সেটা ডান দিকে লক্ষ্য করবে, বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এই বোকা ছেলে, তোমার ভাবিকে তুমি আজকে নিয়েছো এখানে বক্তব্য শুনতে, তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল, তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটর সাইকেল গোটাটাই দেখতে পাবা। এই বোকা ছেলে, তুমি তো রমনা পার্কে আর একজনের মেয়ের সাথে বসে আছো, এই ভাবে দেখতে পাবা। বোখারি মুসলিম, বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন। আমি অনুবাদক, তিনি বলছেন ফায়ারা মা আসআমা মিনহু ফায়ানজুরু মা আসআমা মিনহু ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি, ডান দিকে দেখবে তার সব কর্ম, তারপর বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে, এরপরে ফায়ানজুরু তিলকা ওয়াজহি, সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ারান নার, সামনে দেখবে জাহান্নাম, মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম বামে হলো কর্ম, সামনে আল্লাহ জাহান্নাম, ডানে কর্ম বামে কর্ম, সামনে আল্লাহ সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ হচ্ছে, একটু আদম খামস, পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না, পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে। এই ছেলে, বিচার আরম্ভ হচ্ছে এইভাবেই হবে, আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন, এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে, সে তার সব কর্ম দেখতে পাবে, যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে সব দেখতে পাবে। এবার পাঁচটা জিজ্ঞাসা, এক আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, পুরো জীবন 70 বছর বয়স পুরোটাই বুঝাতে হবে। আজকে সারা দিনে কি কথা বলেছেন তা কি মনে আছে? সারা জীবন বুঝাবেন কিভাবে, প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দুই অন স্বাভাবিহি, আপনার যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজাক সাহেব, পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন, এটা পৃথক করছেন কেন? আমি করিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছেন তাই আমি বলছি। আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, আবার এটা পৃথক করলেন কেন? দুই যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, এটাকে পৃথক করছেন কেন? আমি করিনি, কে করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই ছেলে, যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই? ছেলে যখন 4 বছরের, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12-14-15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি, তখন ছেলে বলে, খাবো না, না আব্বু খাও খাও, না আমি খাবো না, এই তরকারিতে ভাত খাবো, আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20-24 হয়েছে, তখন মায়ে বলছে, কি করে খাবি কি করে খাবি, বসে আছে বসে আছে, তো দাঁত ভেঙে, আরে ব্যাপারটা কি? 4 বছর মা কি করছিলেন? চুমা খাই। 15-20 বছর মা এরকম বলছে। এবার 20-24 যখন হয়ে গেছে, তখন মার কেন জানি সহ্য করে না, মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে, মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে, ও ও, ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও, জেনার কারখানা,
টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে, এর নাম যৌবন জীবন। আর যৌবন জীবন মানে জেনা, যৌবন জীবন মানে জেনা, যেটা আজকে বলবো। এখানে যত মোবাইল আছে শতকরা 1999টা মোবাইলে জেনার গল্প হয়, এটা আমার অনুমান। প্রায় মোবাইলে জেনার গল্প হয়, যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে। এক, টাকা, সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ। দুই, দেখতে চায় না সে মান সম্মান, জাহান্নাম কি জান্নাত, বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না, সে বেখিয়াল বোকা, সে যে সে জেনায় লিপ্ত। এই দুইটা জীবন খুব কঠিন। রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেরা তোমরা দেখো, রাত গভীর হয়েছে, রাস্তা বন্ধ হতেও পারে, তবে তোমরা সহযোগিতা করো, মানুষের জন্য অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম এ হচ্ছে বিচের যৌবন জীবন। তিন, টাকা বুঝাতে হবে, আইনে ইকতাসাবু ফিমান ফাকাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। পাঁচ, অনিল মিহি, হুজুরকে বিদ্যে বুঝাতে হবে, হুজুর বুঝতে পারেননি। হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন, তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর। হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, এক খতম। আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম, আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন। এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে, এই তুই কতটুকু পড়েছিস রে? আমি 1:30টা পড়েছি। এই তুই? আমি পড়িনি, খালি আমি এরকম করছি। জি, হুজুর বুঝতে পারেননি বিদ্যে কতটুকু বিপদ। শুনুন, বুখারি মুসলিমের হাদিস, তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে, আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এক, শহীদ, দুই, দামসিল, তিন, হুজুর। বুখারি মুসলিম, বাংলা মেসকাত, বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দুই চারটা হাদিসের পরে। আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তিন শ্রেণীর, এক, শহীদ। তুমি যতই বলো না কেন, বিচার একদিন হবে বোকা ছেলে, বাড়িতে ঢুকে যাও, পরিস্থিতি অতীব জটিল। দুই, দানশীল, তিন, হুজুর। হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে। এই ছেলে, তোমার মনে আছে কি আল্লাহ রাসুল চলে যাচ্ছেন, জিব্রাইল ডান হাত ধরে আছেন, মিকাইল বাম হাত ধরে আছেন, তখন দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। পাথর যখন মাথার উপরে মারছে, মাথা ফেটে চৌচির, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার পাথর নিয়ে সে আবার মারে। বলতো ইনি কে? হুজুর। যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর। বুখারী মুসলিমের হাদিস। ওই যে আল্লাহ রাসুল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, তখন হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, আপনারা তো শহরের মানুষ, এই কথা বুঝবেন কিনা। আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন? তো গরু যেমন ঘুরে, হুজুর তেমন ঘুরবেন, ভুঁড়িটা ঝুলতে থাকবে জাহান্নামে। তখন জাহান্নামীরা এসে বলবে, মালা হুজুর ব্যাপারটা, আপনি কেন এখানে? আনতা তামরুন মিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন। হুজুর তখন বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিব্রাইল, দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেঁচি বুঝেন কি আপনারা? কেঁচি, কাঁচি, এটা আগুনের, জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ। আমি বললাম, জিব্রাইল মানহা হলে ব্যাপারটা কি, এরা কারা?
কানের ঠোঁট এবং জিভা কেটে দেওয়া হচ্ছে। জিব্রাইল উত্তরে বলেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে, তো আমি অনুবাদক। হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না, উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে। হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না, বিচার একদিন হবেই। এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে, শোনো আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো। আমি তোমাকে পরামর্শ দিয়েছি, তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও, যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও, যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শোনো আমি ভিক্ষা করতে বলিনি, এটা শেষ স্তর, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শোনো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না, নাপিত দাড়ি চাঁচে। এদেশের কোন ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু। শোনো কোন এনজিওতে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, একটা লোক বিপদে পড়েছে, মাঠে আছে, বাইরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, মাতামো হারাম, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম, মাসরাবও হারাম, তার পানি আছে হারাম, গোসিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে, তার ইবাদত কবুল হবে না। তুমি মনে রেখো, শুনুন তোমার বাপকে বলছি, শোনো তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে, যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে, যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে, যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে। তোমার বোন গার্মেন্টস আসলো কেন বলো তুমি? তোমার বাপ ধর্ম দেখাচ্ছে, আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে, তারপরে তোমার বোন গার্মেন্টস আসতে পারে না, আমি বুঝাতে পারলাম না। তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে, ভিক্ষা করা অপছন্দ তবে জায়েজ, আমি কখনো ভিক্ষা করতে বলিনি, তবে ভিক্ষা করা যায়, যেটা হলো উপার্জনের শেষ পথ। আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না। শোনো তোমার বাপকে আল্লাহ রাসূল 5টা দিয়েছেন নীতি, 5টা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না, 5টা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না। 1, যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা, 2, যেমানের পড়ছ সেমানের পড়াবা, 3, কখনো স্ত্রীকে কটু কথা বলবা না, স্ত্রী রান্না করে দেয় ঘর বাড়ি ঠিকঠাক করে দেয়, স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায়, তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ, তাকে গালি দাও কি করে, ও তোমার সব, তোমার শান্তির মাধ্যম, তুমি তার সাথে মেজাজ কড়া করে কথা বলো কি করে। আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুল লিআহলি, পৃথিবীতে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে ভালো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো, বহুত কামিনা পুরুষ হচ্ছে ওই যে স্ত্রীর কাছে খারাপ, আপনি স্ত্রীকে গালি দেবেন কেন, আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন, কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন, কখনো না, ওর বুদ্ধি কম, ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন একটু থেমে যান, আপনি আপনি একটু চুপ হন, কেন ওর বুদ্ধি কম,
আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো, তাহলে আপনার বুদ্ধি কম। আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম? মহিলার। আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম? আপনার কম। কেন আপনি তর্ক লাগলেন তার সাথে? খুব জোরে বলছে আপনি চুপ হন, কটু কথা বলতে পারবেন না। অন্তত তিনটা কথা মনে রাখবেন। এক, কখনো বলবেন না যে তোমার ঠোঁট মোটা, একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। দুই, কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো, খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটি বেঁধবে, কখনো আপনি বদনাম করবেন না। তিন, ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না। হ্যাঁ, তোর বাপ অমানুষ, টাকা দিতে চাই দেয়নি, এরকম কোন কথা বলবেন না। একবার শ্বশুর শাশুড়ির নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসবে না। চার, কখনো মুখে মারবেন না। পাঁচ, ওলা তাতর খাইল্লা ফিল বাইতে, আপনার স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যাই যদি জরুরি কারণে তাহলে আপনাকে সাথে যেতে হবে। তিন দিনের বেশি আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থাকতে পাবে না। তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে। তোমার স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না, তোমার স্ত্রীর দোকান পাট আসতে পারে কি করে, বাজার করতে পারে কি করে? কাপুরুষ, ধর্মকে পাগল পেয়েছ? বোকা মহিলা, তোমার স্বামী কি মারা গেছে? তোমার বড় ছেলে কি মারা গেছে? তোমার বড় ভাই কি মারা গেছে? বে হয়ে বে শর্মা মহিলা, তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না। ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। এই ছেলে, তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে না চায়, বলে গেলাম তোমাকে, আর তোমার বোনকে বলে গেলাম, তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে, তোমার সাথেও কথা আছে। তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো, এক একটা বাক্যকে তুমি মনে করবে 1 কোটি টাকা মূল্য, তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে। আবারও বলে যাচ্ছি, তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে। এই ছেলে, তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে। ও শিক্ষিতা নয়, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা। তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে বক্তব্যের সূচনা তার একটা কথা বলে যাচ্ছি, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফালে মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। আবার শোনো সম্মানিত মুরব্বী, একটু দেখুন, আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার এক শ্রেণীর মানুষ তুমি, আর এক শ্রেণীর মানুষ তোমার বোন। তোমার বাপকে প্রথমে নাকচ করেছি, প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মনে আছে কি? তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। এবার তোমাকে নাকচ করছি, তারপরে তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। এজরে মুনাবিহা, তারা তা দিয়ে মানুষকে মারবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ, তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে, তোমার হাতে লাঠি, কাপুরুষ,
তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো? তুমি চোর, তুমি ডাকাত, তুমি শয়তান, তোমার ভিতরে এই বিদ্যা রয়েছে। তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার হাতের কাল লাঠি, তুমি বলো, তুমি এসেছো চাপাই নবাবগঞ্জ থেকে পড়াশোনার জন্য, তোমার হাতে কেন লাঠি? কি দেখাতে চেয়েছো তুমি? বলো কি তুমি, তোমার হাতে কেন লাঠি? তুমি মানুষকে মারো, দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায়। শোনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি জাহান্নামী মুসলিম। মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢুকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম মুসলিম। তোমার হাতে কেন লাঠি? তুমি জাহান্নামী। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার কথা শেষ করলাম, এবার তোমার বোন। দেখো, আমি অনুবাদক, দেখো তো, মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন, অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি, ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি, ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি। দুই নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কিনা। আমি আবার অনুবাদ করি, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তুমি এখন বুঝো সেটা কেমন, তুমি দেখতে পাও না? একটু আগে সূচনাতে বললাম, তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না, তোমার বাপ দেখে না, বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছ? তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে? শোনো, তাহাজ্জুদের নাম ইমান নয়, শোনো, হজের নাম ইমান নয়, লজ্জার নাম ইমান। আল্লাহ রাসূল বলছেন, আলা হায়ু মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার। লজ্জা নেই যার, ইমান নেই তার। ইমান নেই যার, জান্নাত নেই তার। ইমান নেই যার, জান্নাত নেই তার। ইমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ইমান নেই তার। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এই ছেলে, তুমি তো তাফসীর মাহফিল দিনরাত শুনে শুনে, আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর, খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে, কেউ কিছু বুঝতে পারি না। 3 ঘন্টা তাফসীর করার পরে হুজুর বলছেন যে এই আয়াতের তাফসীর করতে আরো 2 দিন লাগবে। তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে, বললো কি বললো জি, সেই তো কি যে বললো। আমি কিন্তু রাজশাহী চাপাই নবগঞ্জের মানুষ, আমার দন্তা সতালে বসা, তালে বসা, তালে বসা। কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু 19-20 হলেও আপনি বুঝার চেষ্টা করবেন, তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলেই সময় বের করা যায় না। 5 মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে, তবু কত ঠেলা ঠেলি এই দিনের উপরে, যে কত আঘাত আসলো, তারপরও চলে এসেছি। তার মানে এটা তাকদীর, একটু মূল্যায়ন করেন, কাজ তো আপনার অনেক আছে। এই ছেলে, ওই যে 5তলা বাড়িতে, ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে, তো তুমি আর আমি ঠেকাতে পারছি? কি ঠেকানোর আছে? তুমিও যাও, যা বসে থাকো, কিছু করার নেই। এসেছ, একটু ধৈর্য ধারণ করো, গল্প করবো না, নড়াচড়া করবো না, দোকান বন্ধ করো, ইচ্ছা করলে সময় বের করা যায় না, একটু ধৈর্য ধারণ করো, জীবনে কিছু করার চেষ্টা করো। তুমি মানুষ, বিচারের মাঠে পশুর বিচার হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ। একটা সিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা ওয়াশিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন, এই সে ছাগল, তোমার সিং দিয়ে দিয়েছি, তুমি এখন গুতা মেরে না। তারপরে বিচার শেষ।
তার জাহান্নাম জান্নাত নেই। মানুষের জাহান্নাম জান্নাত আছে, একটু ধৈর্য ধারণ করুন, বোকামির পরিচয় দিয়েন না। ইচ্ছা করলেই সময় বের করা যায় না, আপনি কথাকে মূল্যায়ন করুন। এই ছেলে কথা শেষ করছি, অংশে তুমি শোনো, তুমি জাহান্নামী, এ কথা আল্লাহর নবী বলেছেন, তোমার হাতে লাঠি, গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো, তোমার বোন জাহান্নামী। তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা, কাসে এতুন, কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, মমিল হাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই যে দেখো তোমার বোন এখনো, ওই যে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে আছে, ওকে বলো যে তোমার নাম কি, ও বলে নাকি যে আমার নাম অলোকা, আমার বাপের নাম গৌতম গুপ্ত, বলে নাকি? ওকে হিন্দুর মেয়ে, তোমার বাপ কি জবাব দিবে? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলি, ও কাপুরুষ, ভুল বুঝেছে তোমার বাপ আর তুমি, ভুল সিদ্ধান্ত, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমাকে বারবার বলে যাচ্ছি, তুমি মনে রেখো, তোমার বোন এখনো ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজারে ঘুরছে, ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে, কে বলেছে? তুমি ধর্মকে পাগল পেয়েছ, তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো, তোমার মায়ের কোরআন তেলাওয়াতকে তুলে রাখো, তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। শোনো, তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, বাজারে বের হয়েছে বিকাল তিনটেই, রাত নটায় যাবে, হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলাই, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, লায়াক খোলা জান্না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও তো জান্নাতে যাবে না, যাবেই না, ওলা ইয়াজেদ না, সে জান্নাতের গন্ধ পাবে না, হাই না রে হা, তু যাদু মিন মাসিরাতে কাদাবা কাদা, এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলেও জান্নাতের গন্ধ পাবে। তোমার বোন জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, বলে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, লায়াক খোলা জান্না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও তো জান্নাতে যাবে না, যাবেই না, ওলা ইয়াজেদ না, সে জান্নাতের গন্ধ পাবে না, হাই না রে হা, তু যাদু মিন মাসিরাতে কাদাবা কাদা, এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলেও জান্নাতের গন্ধ পাবে। তোমার বোন জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, বলে রাখলাম আমি অনুবাদক। আজকেই তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো, তোবা করে পোশাক পরিবর্তন করে আল্লাহকে ভয় করতে বলো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু যিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ, ওয়াসা'আ সাবিলা, অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য, এই পথ অতীব খারাপ। শুনুন, কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি, জেনাকে এইভাবে বলছেন কেন? একদা আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তখন আবু যার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ আবু যার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এই আবু যার গেফারি, তোমার নাক ধুলোই ধূসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। শুনুন, জেনা সিরিয়ালে পাঁচ নাম্বার পাপ। এক নাম্বার পাপ হচ্ছে শেরেক করা, দুই নাম্বার পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা, তিন নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, চার নাম্বার পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা। একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, তোমরা আপনি আপনারা দশ ভাই বোন, আপনারা কয় ভাই বোন? দশ ভাই বোন।
আপনাদের বাড়িতে ছিল তিনজন কিষান কামলা, কতটি হলো? ১৩টা। আপনার বাপ মা কতটি হলো? ১৫টা। আপনার বাপ রাত্রে দুজন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে, ১৭ জন। আপনার মা ১৭ জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন আপনার মা ভারী মনে করেনি, কোনোদিন ভারী মনে করেনি, ১৭ জনের ভাত রান্না করত ঢেঁকিতে ধান ভেঙে। এটা ঢাকা শহর। তুমি যদি আমাকে রাত ১০টায় বাড়িতে নিয়ে যাও, গিয়ে বলো খালেদা একটু উঠো তো, একজন গেস্ট মেহমান আছে, তুমি রাত্রে মেহমান নিয়েছো, কে এগুলো সব ঝামেলা পাকাও? অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুল্হা আছে, সেখানে ফ্রিজ আছে, তোমার স্ত্রী নাক সিটকানি দেয়, তোমার মা যেদিন ভাত রান্না করছিল চাঁপাই নবমের ভাষা, চুলহার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ফোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল, সেদিন ম্যাট ছিল না বাড়িতে, তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি। আজকে আজকে যখন তুমি বলেছ খালেদা একটু উঠো তো মেহমান আছে, চটে গেছে, তখন তোমার মার বয়স ৮০ বছর, তোমার মা চট করে বলছে থাক গা বেটা, থাক, বউ মাকে উঠাইস না, আমি তরকারি পাতি গরম করে দিচ্ছি, থাক বেটা থাক উঠাইস না, একথা আপনার মা বলে এখনো? আমি মনে হয় কথা বুঝাতে পারছি না। আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে, আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে, ছেলে কম নিলে সংসার সুখী হবে, এটা ভুল সিদ্ধান্ত। মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না, এ কথা আল্লাহর নবী বলেছেন, কেউ নিবে না টাকা। লালবাগে ২০ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? ২০ বছর পরে আরো কত টাকা বেশি হবে কেউ জানে না। আল্লাহর নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। ১৫ বছর পূর্বে একটা গাভীর দুধ হতো ১/২ কেজি থেকে ৩ কেজি, এখন একটা গাভীর দুধ হয় ৩ কেজি থেকে ৪০ কেজি। ১৫ বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে ১/৬, এখন একটা ডালিম বাজারে ১ কেজি। ১৫ বছরের মধ্যে যদি ৩ কেজি থেকে ৪০ কেজি হতে পারে, ৫০ বছর পরে একটা গাভী কত দুধ দিবে এ কথা মানুষ জানে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা গ্রামে ৫০,০০০ মানুষ থাকতে পারে, ১,০০,০০০ মানুষ থাকতে পারে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। বলছিলাম ৩ নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা, মেরে ফেলা, ৫ নম্বর পাপ হলো জেনা। আবু জার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে, এই কথা কেন বলছেন না? মাকে মারলেও জান্নাতে যাবে, এই কথা কেন বলছেন না? বারবার কেন বলছেন? জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। শুনুন, ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক, এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম, অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না, বুঝাতে পারলাম না? শিরক করলে মানুষ এত অপমান হয় না, এই কারণে আল্লাহ তাআলা বলছেন জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ মাই আফআল যালিকা ইয়ালকা ফামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার ১ নম্বর বিপদ সে হবে মহাপাপী, ২ ইজাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে, ৩ ওয়াকলুদ্ধিহে মহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে ৩টা বিপদ আছে, ১ সে হবে মহাপাপী, ২ বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে, ৩ সে চিরদিন জাহান্নামে থাকবে, মহান আল্লাহ বলেন। অসামিয়ত অসামি ফাজলিদুকুল্লা ওয়াহিদুন মিনহুমা মিয়াতা জালদা, পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে ১০০ লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে মায়া মহব্বত ভাতৃত্ববাদ না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এ পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ, জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে, ১
অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। দুই, এমন রোগ হবে যেরোগ বংশে ছিল না, যেরোগ ডাক্তার চিনে না, যেরোগ বংশে ছিল না, যেরোগ ডাক্তার চিনে না। শুনুন, জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে, তিনটা সমান একটা। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। দেখুন, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাসা ফিহিম আত-তাউন আল আওজা। যদি কোন সম্প্রদায়ের জেনা ছড়িয়ে যায়, যেই সম্প্রদায়ের জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে, এক তাউন কলেরা, মহামারী, মহামারী যা, কলেরা তা, অল্প বয়সে মরণ তা। কথা কি বুঝতে পেরেছেন? দুই, অল আওজাও মামাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। এই কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বলেছি। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, এটা জেনার ভয়। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাসা ফিহিম আল ফাকর আল মাসকানা। যখন কোন সম্প্রদায়ের জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা, নিঃস্বতা, ভিক্ষাবৃত্তি নেমে আসবে, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। কোটি টাকা ইনকাম করলে তার সংসারে সুবিধা আসবে না। বউ স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত, দুইজন দুইজনকে গালি দেয়, সারাদিনে 3 কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে, বলেন এরা ভিক্ষুক কিনা, বলেন দেখি এদের কি আছে জীবনে, বলেন। একদিন টাকা শেষ হবেই। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষাবৃত্তি নেমে আসবে, তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে, এটা জেনার প্রথম বিপদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করব, এত বড় পাপকে। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। ওয়াচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমাল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। তিন, আমার উম্মত মদকে হালাল মনে করবে। চার, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে টিভি, সব মোবাইলে বাদ্যযন্ত্র, কারোর কাছে এটার পাপের কাজ নয়, কেউ ভাবে না এটা পাপের কাজ। শুনুন, এই ছেলে তুমি খুব ধৈর্য ধারণ করে থাকো, আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তুমি খুব সতর্ক থাকো, যতই কষ্ট হোক, সম্মানিত মুরব্বী, আপনার যতই কষ্ট হোক, আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি, আপনি ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলে এই সময় বের করা যায় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকদার, তারপর নেতৃত্ব হবে নেতা, হবেই হবে, সে যে কোনো মূল্যে তাকে হওয়াই লাগবে, যে কোনো মূল্যে। এই শ্রেণীর মানুষদের 5টা পাপের কাজ আছে। এক, এস্তাহেলুনাল হারিরা,
এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে, দুই অল্প রোজা এরা জেনাকে হালাল মনে করবে। এই বোকা ছেলে, তোমার নেতাকে তুমি চিনো? আর জেনার লাইন লেগা আছে, তুমি দেখো তদন্ত করে। আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক, এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে, তিন মদকে হালাল মনে করবে, চার দেনান দিনেরা ধনী হয়ে যাবে, ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে। সম্মানিত উপস্থিতি, এই ছেলে থামো, ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না, চলাচল বন্ধ, ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না, আপনি ধৈর্য ধারণ করো। এই ছেলে, ওই কোনাতে কাউকে এদিকে ঢুকতে দিও না, তার মানে যে যাচ্ছে যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে সে আমার কথা বুঝতে পারবে না, সে বেখেয়াল হয়ে যাবে। অতএব তুমি সোচ্চার হও, তোমরা দায়িত্ব পালন করো, আজকে তোমরা বক্তব্য শোনো না, আজকে জনগণকে সহযোগিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, আমার উম্মত খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। মুসলিম, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আপনি নিজেই বুঝেন। এই ছেলে, রমনা পার্ক তোমার বাড়ির পাশে, তুমিও সেখানে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে, তুমি সেখানে যাও। আর ওই কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়েছে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো, শোনো, গোটা মাঠ হলো জেনার কারখানা। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, ওসি যান, দারোগা যান, চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, মিনিটে লক্ষ মানুষ যায়। দেখো তুমি এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এই দেশে নাকি কেউ মানুষ নেই, সবাই নাকি পশু। পশু যদি না হয় তাহলে বলে না কেন? জবাব কে দেবে? কাপুরুষ, জবাব তোমাকেই দিতে হবে। কেউ কেন কিছু বলে না? আল্লাহ রাসূল বলেন, আলাইনা নেতাজিনিন জেনাহুমান নাজর, এই ছেলে দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, এগুলি সব জেনা। আমি অনুবাদক, হাদিস মুসলিম। এবার তুমি বাঁচো কি করে? এই ছেলে, তোমার মোবাইলে দিন রাত পতিতালয়ের মেয়ে নাচে, শোন, আল্লাহ রাসূল বলেন, ইনাল মারাতা ইজাস্তাতারাত, যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, দেখো তুমি বিপদে পড়েছ, তোমার বোন বিপদে পড়েছে। আমি অনুবাদক। তিনি বলেন, যখন কোনো মহিলা সাজসজ্জা করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, মারাতবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই, কেদা কেদা জানিয়ে, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আর তোমাকে বলেছি, তোমার মনে আছে, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি, মনে আছে কি না তোমার? দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি, তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে, খেলেই নি, খালি বলেছে আসো জুয়া খেলি, তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে? 10 জন ফকিরকে সুয়াজি করে চাউল দিতে হবে, সুয়া কেজি করে। আরেকটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি, আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা যদি সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, মারাতবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাইয়া কেদা কেদা জামিয়ে, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও যেনা করেই নি। আমি অনুবাদক, আমার কিছু করার নেই, আমি নতুন ভাবে কিছু বলতে পারি না। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আমি আপনাকে আজকে
বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম, এভাবেই তিনি বলেছেন সম্মানিত উপস্থিতি, এই ছেলে এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি, তুমি মনে রেখো, তুমি কথাকে উল্টে ধরিও না। আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ, তোমার ভুল হয়েছে, তুমি ভুল শুনেছ। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা, আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে। আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা, তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? আচ্ছা তোমার বিদ্যা তো নেই, নেই তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমাকে, তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। শোনো, যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে, আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে। বলো দেখি ওরা কারা? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জন্মসূত্রেই তোমার শত্রু। ওরা বলছে তোমার নবী ভুয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া নবী। নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন? ইব্রাহিম আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, মুসা আমাদের, ঈসা আমাদের, ইয়াকুব আমাদের, ইউসুফ আমাদের, সব নবী আমাদের। মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে, আমাদের মধ্য থেকে হবে। আরে মোহাম্মদ নাকি পৌত্তলিকের মধ্য থেকে হয়েছে, ছি 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 ছি, এখানেও নবী হবে, ছি 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 ছি, এ ভুয়া নবী। তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাপড়, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, তুমি মনে রেখো, তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। শোনো, দুনিয়াতে দুটি পাপ আছে মানুষ না করে পাপির, ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না, শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে, ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা হবে। আর যাতে শরীর চর্চা নেই বসে বসে সময় কাটাই, এটা খুবই খারাপ। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরেল শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবাবে নাদে শির্ফ কাদাত খালা ইয়াদাহু বিদামি খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে সোরেল শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। তুমি সাবধান থাকো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ, আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটি আমার ভয়। দুই, শাহাতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটি আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটি আমার ভয়। ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে, একাই হলেই পাপ করছে। পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না। এই ছেলে, তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে, দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে, গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে, খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, দুইজনের মধ্যে ব্যবধান হলো 5000 কিলোমিটার। অবাক গোপন পাপ, আশ্চর্য, অবাক। এই ছেলে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে, প্রেমের গল্প করে, তোমার মা তাহাজ্জুদ পড়ে। এই ছেলে শোনো,
তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে, মোবাইল মানে জেনা। আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 15 বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না, 20 বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার জীবনে বড় ভয়, এক আমার উম্মত জেনায় লিপ্ত হবে, দুই আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয়। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায়, যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন। যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লেলে বাগিন ব্যাপার জেহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। এই ছেলে শোনো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর কাছে প্রার্থনা করছো, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আমাকে গোল্ডেন দাও, আর তোমার মা তাহাজ্জুদ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও, গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে। এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয়নে ঝরিয়ে কাঁদছে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে, তোমার মা কিয়ামত পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না। আমি অনুবাদক, আমি বুঝাতে পারলাম না। অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন। যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন। তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ? আমি কি দিয়ে বুঝাই আপনাকে জেনা কত বড় বিপদ? যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয়। শোনো, মুনাফিকি করো না বক্তব্যের সাথে। এই ছেলে, তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা। জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না। তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সামান্য একটু থাম, তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম, জিব্রাইল আমার ডান হাত ধরলেন, মেকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইন দেখা পান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে, অন্তানাহ রিহান, দুর্গন্ধে টিকা যায় না, একটু গন্ধ কান্নহল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার। যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার, গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল রূপ ধারণ করে আছে। আমি বললাম জিব্রাইল মানে হলাই ইকি এরাকে, জিব্রাইল এরা কারা, ছি 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 এরা কারা, এত কোনে গন্ধ, এত কোনে ফুলে আছে। তখন জিব্রাইল বললেন আহমদ জোনাতা সাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। বলো যুবক, মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। তুমি সাবধান থাকো, তুমি একটু অপেক্ষা করো। শোনো, আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিব্রাইল ধরলেন, বাম হাত মেকাইল ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো, কোন চুলা? যাতে তন্দুরি রুটি হয়। তন্দুরি রুটি চুলা দেখেছেন? ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা, তথা অক্ষত তাহাতা নার, তার ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ভাইজা ইর্তাফাও তির্তাফাও, আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ভাইজা খামেদাত রাজা উফিহা,
আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে, ফিহারে জ্বালন অমিশাউন ও রাতন, তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় নেই কারো, এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। আগুন যখন জোরে চলে উঠছে করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে, আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে। আমি বললাম জিব্রাইল মানাউলা এরা কারা? তখন জিব্রাইল বললেন অহমদ জনাক, তারা হল ব্যভিচার ব্যভিচারী। আল্লাহ নবী বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনুন সম্মানিত দীনি ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু শানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে 100টি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আস্তাইবু বিসাইবর রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী বেহায়া বেশর্মা লজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয়। শুনুন এদের ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এদের বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুলেছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না, নামিয়ে নিতে হবে, বেঁচে গেল, পাপ করেছিল হত্যার যোগ্য। আমি বুঝাতে পারলাম না মনে হয়। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। এই ছেলে তোমার দাদার বয়স 90 বছর, তাহাজ্জুদ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে, কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে, তাহাজ্জুদ পড়তে বের হওয়ার সময় দেখো ওই ছেলেটা, তোমার দাদা এক থাপ্পড় দিতে ছেলেটা মারা গেছে। এখন তোমার দাদাকে কেসাস স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে, তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে আমরা মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে গেলেন। কথা কি বুঝাতে পেরেছি? তিন, রাজুল জানা বাদায় হেসানিন, কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো পথ নেই। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার পথ নেই। একটু জাতের মানুষ গামে দিয়ে গামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির নিয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন ইরজে, বাড়ি তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুমি এলাই হে, তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে হা তুরা দাদুনি কামারা দাদা মাইজুল মালিক, আপনি মাইজুল মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন, আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আল্লাহুল্লাহ মিনাজ জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, ইরজেই হাত তালে দি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল,
বাচ্চার সবে মাত্র প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে, প্রসব হওয়া মাত্র জড়িয়ে নিয়েছে, আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, বলছে আল্লাহ রাসূল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল মাথাটা নিচু করে বলছেন, এই বাড়ি চলে যাও, আর হি হে বাচ্চাকে দুধ খাওয়াও, হাতটা তাপতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেবো। মহিলা চলে গেল, বাচ্চাকে দুই বছর দুধ পান করালো, দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত, অফিয়াদেহি কেসারাত খুবসিন, এমন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে, মুসলিমিনা, আল্লাহ রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। তিনি বললেন স্বামী সাথী এই যাবো বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, এই মহিলাকে মাঠে নিয়ে যাও, আফরিলাল্লাহ সাথে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পৌঁছে দাও, ফারজেমুহা, এরপরে তোমাকে ইট তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম, ফাতারা জাহাদাম আলাওয়াজে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, খালিদ গালি দিয়ে বসলেন, ছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু হবে? আল্লাহ রাসূল বললেন মারে রে খালিদ, খালিদ তুমি গালি দিও না, লাগা তাওবা তাওবাতান লাও তাওবা সায়মাকসিন লা গফিরা লাহু, এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে, খালিদ তুমি একে গালি দিও না। দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কেয়ামত পর্যন্ত কেউ নিবে না। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করে রাখা হয়েছে, এখনো উপস্থিত, তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয়, কে যদি বাহির থেকে বলে মুহাম্মদ তাহলে এই দরজা খুলে দিও, এই ঘর মুহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না। আপনার আমি কি দিয়ে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, মা গাজিবা মিন কাল্লালা বাদ, আমার প্রতিপালক এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না, নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার হুজুরের কি হবে পীর সাহেবের, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। শুনুন, ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বেন, তখন আল্লাহ বলবেন ইরফা রাসাক সালতুতা আসসেতু সাফা, মুহাম্মদ মাথা উঠান, বলেন যা বলবেন তাই মেনে নিব, যেই কথা বলবেন আমি সে কথাই গ্রহণ করব, আপনি মাথা উঠান না, আপনি বলেন না আমাকে কি বলছেন, আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাও যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, যাও তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না, এত বড় পাওয়ারফুল মানুষ, তিনি খালি বললেন খালিদ তুমি একে গালি দিও না, এত তোবা করেছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে, খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন, কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না, তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব কথা বুঝেছি, একটু দয়া করে কোনো পথঘাট বলেন। জি পথঘাট আছে, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। শুনুন, নিরাশার কিছু নেই, এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহ নবী বলেছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়
23 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক তুমি নিরাশা হবে না, নিরাশার কিছু নেই। শোনো, ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, এই রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও? এক থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপ তোবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন ভাগ যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়ে হবে না। শফিকুল ইসলাম জাগরণে বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়ে সান, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না। শুনুন, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে এক থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই। এর মানুষের সাথে জড়িত পাপ। এই ছেলে তুমি দিন রাত গরু জবাই করার কষাই গোস্ত বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না, প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নেও দেখি, কিয়ামত পর্যন্ত তোবা করলে এই পাপ ক্ষমা হবে না। জেনা যত বড়ই পাপ হোক না কেন, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ। এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো, এটা দাম কত? 1500। তুমি জানো যে এর দাম 300। আচ্ছা 300 তুমি 500 চাও, চলন্ত বাজার যদি এর 2000 টাকা হয় তবু জায়েজ, তুমি জেনে শুনে বললে 1500 টাকা, তার মানে তুমি প্রতারণা দিয়েছ। একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে। তুমি এইভাবে ব্যবসা করে দিন সফলতা অর্জন করতে পারবে না। শোনো, ডবল দাম নেওয়া যায়, প্রমাণ 10 গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটে হয়। প্রমাণ, আল্লাহ রাসূল বলেন, আনাস এই যে 1 টাকা নেও, ছাগল কিনে নিয়ে আস। আনাস বাজারে গিয়ে 1 টাকা দিয়ে ছাগল কিনে আরেক জায়গাতে 2 টাকায় বিক্রি করেছে, 2 টাকা দিয়ে বিক্রি করে আবার 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর 1 টাকা নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল, এনেন এনেন একটা ছাগল আর 1টা টাকা। আনাস, কি ব্যাপার, তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য, তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ। আল্লাহ রাসূল, আমি বাজারে একটা ছাগল কিনে ওকে 2 টাকায় বিক্রি করেছি, তারপরে 1 টাকা দিয়ে আর একটা ছাগল কিনেছি আর 1টা টাকা ফিরে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ ফিতি জারাতিক, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। কি বুঝলেন, ডবল দামে বিক্রি করেছে। ঢাকার ওই পারে যদি 1 টাকা বড় 600 টাকা গজ হয় আর এই পারে যদি 1200 টাকা গজ হয় তবুও জায়েজ। হোমিও ডাক্তার আমাকে বলছে, আব্দুর রাজাক সাহেব, মাত্র এই বোতলে 10 টাকার ওষুধ আছে, আমি এখান থেকে 1 ফোঁটা ওষুধ দিয়ে 3000 টাকা নিই, যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে। একদিন পরে আবার এসেছে, এসে বলছে ওষুধ দেন। কি করি আমিও নিরুপায়, তখন এমনি পানি দিয়েছি, কিচ্ছু না, পানি দিয়েছি দিয়ে 500 টাকা নিয়েছি, যদি 50 টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না, আমি কি করব। তখন আমি বললাম, ব্যবসা করো, প্রতারণা দিও না, চলন্ত বাজার যদি 1500 টাকা হয় তাহলে নেও, অথবা 500 টাকা নেও, ওই সময় 200 টাকা নিও, তুমি বুঝতে পারছো এটা প্রতারণা, এমন কিছু করো না, জেনার চেয়ে এটা অনেক 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 জটিল। সম্মানিত উপস্থিতি, এই ছেলেরা তোমাকে আশ্বস্ত করছি, নিরাশা হয় না,
তবে আমি তোমাকে বলেছি, এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। এবার শোনো, তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো, আর তুমি যদি বলতে পারো আমি জিন্দগিতে আর কোনোদিন কোন মেয়ের সাথে কথা বলবো না, তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আমি আলোচনার শেষের দিকে আসছি। সম্মানিত উপস্থিত, জি আপনারা ধৈর্য ধারণ করুন, দুজন ইসলাম গ্রহণের অপেক্ষায় আছে, আমাদের হাতের হাত রেখে ইসলাম গ্রহণ করুন। আমরা তাড়াতাড়ি শেষের দিকে চলে এসেছি, একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে। প্রমাণ, তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাহাড় বড় পাথর মুখের উপরে আসলো, আর তারা বের হতে পারবে না। একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে একটু দিলাম। একজন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে। আমি বললাম, টাকা নেও। ও বলছে, না নেব না। কদিন পরে এসে বলছে, টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না, একদিনের টাকা দেন। আর আমি বললাম, মজাক করিনি, তুমি গরু ছাগল নিয়ে যাও না, সব নিয়ে চলে গেল। আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিলাম। তিনজনের তৃতীয় জন বলছে, আল্লাহর নবী আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে জীবন বাজি রেখে ভালোবাসতাম, আমি তার সাথে জেনা করতে চাইলাম, ফাবাত, সে নাকচ করে দিল। আমাকে বলল, এই তুই যদি 100টা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি। আমার মন ভেবেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে 100 টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম। আমি তার দুই পায়ের মাঝে বসলাম, আমি জেনা করব। তখন আমার বোন বলছে, আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, ওয়াতাত্তাহিল খাতামা, তুই আমাকে অসতী প্রমাণ করিস নে। হে আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী করিস নে। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, তোমার ভয়ে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম। এ দেখো বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে। আমি না বুঝাতে পারলাম না, বুখারি মুসলিমের হাদিস। দুই, এই ছেড়ে শোনো, শুধু বাঁচা নয়, আজকে থেকে তুমি যদি বলতে পারো কোন মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই, তাহলে তুমি মোবাইলে বলবা, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জিন্দগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবো না। এই কথা যদি তুমি বলতে পারো, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে, তবে তুমি একজন। বুখারী মুসলিম, আমি কি বুঝাতে পেরেছি? তার মধ্যে তুমি একজন। তিন, এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 4টি কাজ করতে পারে, কোন নারী যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। এক, 5 ওয়াক্ত নামাজ পড়বে। দুই, রমজান মাসের রোজা থাকবে। তিন, স্বামীকে মেনে চলবে। চার, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে, কোনো সমস্যা নেই। এবার সবার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাল হেয়াল মাওয়া। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো, যদি বলো আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি। যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন। সম্মানিত উপস্থিতি, জেনা যত বড়ই পাপ হোক না কেন, আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে এসে বলছি, আপনারা জানেন আমি 12-15 বছর থেকে ঢাকায় আসি। তখন থেকে আমি ভাবছিলাম একটা ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে। ঘুরতে ঘুরতে দেখলাম এই যে 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের পাশে দেবই বাজারের এখানে এলাকার লোকেরা 14 বিঘা জমি আমার হাতে হস্তান্তর করেছে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছি জনগণের উদ্দেশ্যে, আমার হাতে টাকা নাই একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে যে কোনো মূল্যে। আপনি এখন দেখতে গেলে খুশি হয়ে যাবেন, ছেলেদের মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে,
ভর্তির তারিখ 2 জানুয়ারি রোজ শনিবার। ছেলেদের মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে। 20 টাকা লাগে না, 100,000 টাকা লাগে না। অত টাকা খরচ করে কি করবেন? 1-0 পড়িয়ে ওখানে ছেলে মেয়ে নিয়ে যান, আপনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। মর্মে আমার প্রথম কথা, একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে পদক্ষেপ নিয়েছে এটা তুমি কবুল করো আল্লাহ। এরপর আমাকে পরামর্শ দিবেন, আমি আপনার পরামর্শ মূল্যায়ন করব। আমি চাচ্ছি এখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিটিয়েই ইনশাল্লাহ তারা লড়বেই লড়বে, সময়ের ব্যবধান। এরপরে আপনাকে যেটা বলেছি, আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এ কথা আমি মনে করি না। যার যতটুকু সম্ভব এখানে ব্যয়বহুল খরচের প্রতিষ্ঠান, নির্মাণ কাজ চলছে, ছেলেদের মেয়েদের পৃথক পৃথক আবাসিক ব্যবস্থা, মসজিদের পরিকল্পনা এবং শিক্ষক আবাস সব মিলেই অনেক বড় কাজ চলছে। আমি বিশ্বাস করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, আপনি যদি এখানে টাকা দিয়ে অংশগ্রহণ করেন আপনিও জান্নাত পাবেন ইনশাআল্লাহ, এতে আমি বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। শেষের কথাটি, আমরা চিরদিন থাকবো না এই কথাই ঠিক। আমার কাছে বিদ্যা নেই, এরপরেও ভাঙাচোরা বিদ্যা দিয়ে এই বই পুস্তকগুলি লেখার চেষ্টা করি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, অনেক বই আছে আর দোয়ার আলোচনা আছে, বিস্তারিত দোয়া কোথায় কি পড়তে হবে, সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলাম গ্রহণ করার জন্য মঞ্চে ছুটে এসেছেন, হয়তো আপনারা দেখছেন 10 মিনিটে দুইজনের ইসলাম গ্রহণ, এরপরে আপ্যায়ন, তারপর স্টেজে যে বইগুলি আছে সবগুলি যাতে সম্পন্ন করতে পারি, এমনটাই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। কিছু রাষ্ট্রীয় নিয়ম আছে, সেই পদ্ধতিতে আমি ছুটে যাচ্ছি। তোমার নাম কি? তোমার নাম? আমার নাম দীপান নাথ। তোমার বাবার নাম? হরিনাথ। তোমার ধর্ম? হিন্দু ধর্ম ছিল। ইসলাম গ্রহণ করছো কাউরে চাপে না স্বইচ্ছা? স্বইচ্ছা কে দরবার না। তো গোসল করেছো? জি। ওযু করেছো? জি। তোমার কোনো চয়েস না? জি না। আচ্ছা, আমরা এই মুহূর্তে আজকাল সর্বশেষ যিনি বক্তা তার কাছে ছুটে যাচ্ছি, এই দীপাঙ্কর ঘোষের একটি সুন্দর নাম কামনা করছি। ওস্তাদ, এই মুহূর্তে রাত যত গভীর, শুক্রিয়া। আমরা দ্বিতীয় জনের কাছে ফিরে যাচ্ছি। তোমার নাম? শ্যামল ঘোষ। তোমার ধর্ম? সনাতন ধর্ম। বাবা? তুমি স্বইচ্ছা ইসলাম গ্রহণ করছো কাউরে চাপে? স্বইচ্ছা। জি, আমরা এখন দুইজনকে ওস্তাদের কাছে ফিরে গেলাম। দুইটি নাম আপনার কাছে, একটি নাম আপনার, আর একটি নাম অডিয়েন্সের কাছে ফিরে যাচ্ছে। একটি আপনি বলবেন, বাকি সামনে শুরু তারা নাম বলবেন, পছন্দের নাম। আমার পছন্দনীয় নাম, একজনের নাম হবে মোহাম্মদ। উনি পছন্দের নাম মোহাম্মদ। নামটি কি হবে? নামটি মোহাম্মদ। তার নাম হলো মোহাম্মদ। তোমার নাম কি? মোহাম্মদ। তোমাকে কি বলে ডাকবে? মোহাম্মদ বলে ডাকবে। জি জি। এবার দ্বিতীয় জন আপনারা বলেন। আব্দুল্লাহ। আমার একটা চয়েস আছে, আমি মনে করি আমার চয়েস আব্দুল রাজ্জাক, যেহেতু উনি একজন বক্তা, ওনার সাথে মিতা বানাতে চাই। জি, একজন মোহাম্মদ আর কোন আব্দুল রাজ্জাক,
এই দুজনের আজকে রাত যখন গভীর 12টা বাজতে মাত্র বাকি আছে 5 মিনিট, এমন সময় তার একজন মিতাকে দিলাম, আর একজন তার নামকরণ যেহেতু তিনি করলেন আমরা ধরে নিতে পারি এই মাত্র তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন। এই অবস্থায় যদি মারা যায় রাসূলের ভাষায় হয়তো বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিতে পারে। তা আমরা এখন কালিমা থেকে ফিরে যাচ্ছি, এখন তিনি তার আমাকে যে আপনারা একটু এটা একটু পিছনে হটাই, আপনার একটু ডান দিক থেকে পিছনে সরেন, সবাইকে একটু দেখতে দেন। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করানোর সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা ইসলাম গ্রহণ করিয়েছেন তা আমরা দেখতে পাই না। আমরা একাধিক বুখারী মুসলিমের হাদিসে দেখতে পাই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে তিনি ইসলাম গ্রহণ করান। একটি হাদিস ওসামা সামামা বিন ওসাল একজন ধনী মানুষ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি এই কথা বলে দিলেন আমি তাদেরকে ওই কালেমার ভিত্তিতেই ইসলাম গ্রহণ করাচ্ছি। জি, তোমরা দুইজনই বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপরে রাখো, আল্লাহ তোমার নিকট আমাদের সবকিছুকে সমর্পণ করলাম, তুমি আমাদেরকে হেফাজতে রাখো, তুমি আমাদেরকে ঈমানের উপরে রাখো, তুমি আমাদের রুজির ব্যবস্থা করে দিও, তোমার উপরে ভরসা রাখি, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। জি, সকলে বলি আল্লাহ তুমি তাদের কবুল করো, তুমি তাদেরকে ঈমানের উপরে রাখিও, তুমি তাদের উপরে বিশেষ রহমত নাজিল করো, তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আসসালামু আলাইকুম। বলে দেন শেষ করে একটু একটু বসতে হবে, চলে গেছো, তারা চলে যাবে, আপনারা আবৃত হয়ে গেলেন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বসতে বলতে হবে কেন, এতগুলো মানুষের তাবারক, এটা কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, তারা আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনাদের যতটুকু সম্ভব হয় নিয়ে যান। স্টেজে বইগুলি আছে, সবাই বইগুলি সংগ্রহ করবেন। আমার জানা অনুপাতে আজকের যা বই আছে সবই 50 টাকা মূল্য, বেশি কিছু নয়।
একটার শুধু 17 টাকা মূল্য, যেটা ওই বাচ্চা লিখেছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অতীব গুরুত্বপূর্ণ বই, একটা হাদিস কিভাবে সহি হয় জহি হয় বিস্তারিত লেখা আছে। সকল বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।